বিষয়টা হলো আপনারা জানেন যে পোষণ টেকার যেটা কেন্দ্র সরকার 2018 সালে এখানে দেখেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছিলেন পোষণ অভিযান, এবং পাশাপাশি পোষণ টেকার অর্থাৎ একটা মোবাইল সফটওয়্যারের মাধ্যমে সে সমস্ত অঙ্গনের সেন্টারগুলোকে ভিজিট করা বা সেখানে তার পরিষেবা বা যে সমস্ত সেই স্কিমের মাধ্যমে যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে কিনা সেটাকে সেই মোবাইল অ্যাপসে আপলোড করার একটা ব্যবস্থা ছিল। এটাতে কী হয়, সেটা যেহেতু গোটা ভারতবর্ষকে নিয়ে চিন্তা করে বানিয়েছে কেন্দ্র সরকার, সেটা সেভাবে তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যে অনেক সময় যারা সুপারভাইজাররা রয়েছেন, আমাদের সুপারভাইজারও সেই পরিমাণ যত 10,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি সেন্টার, 4,00,000-এরও বেশি বাচ্চারা সেখানে রয়েছেন, তো সেই একটা বড় সংখ্যা, এত সেই তুলনামূলক যদি আমরা দেখি আমাদের সুপারভাইজারের সংখ্যাটা কম, আমরা সেভাবে তাদের উপরও প্রেশারাইজ করতে পারি না প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার প্রত্যেক সপ্তাহে ভিজিট করা বা প্রত্যেক 15 দিনে একবার ভিজিট করার জন্য আমরা তাদেরকে বলতে পারি না। এটাও আমরা দেখি মাঝে মধ্যে পত্রিকার পাতায় যে সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ রয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টারে ছাত্র আসছে না বা সেখানে সেভাবে যে ধরনের পরিষেবা দেওয়ার কথা সেটা হচ্ছে না, এবং তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করলাম যে আমরা আমাদের রাজ্যে এই যে আজকে যেটা তৈরি হলো অঙ্গনওয়াড়ি ইন্সপেকশন এবং মনিটরিং সিস্টেম, এই অ্যাপস আমরা তৈরি করবো, যে অ্যাপসের মাধ্যমে আমরা পুরো অঙ্গনওয়াড়ি সেন্টার 10,000 সেন্টারকে একসঙ্গে এক জায়গায় বসে সেগুলোকে মনিটরিং করা যায়, তার জন্য এই অ্যাপস তৈরি করা হবে। এই অ্যাপসের সবচেয়ে ভালো দিকটা হলো আগে যেটা পোষণ ট্র্যাকার ছিল, পোষণ ট্র্যাকারে এখনও থাকবে সেটা কিন্তু বন্ধ হয়নি যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটার মাধ্যমে কি হয় অনেক সময় আমাদের দিদিমণিরা যারা সেখানে কাজ করেন তারা তাদের বাড়িতে বসেও রিপোর্টটা লিখতে তৈরি করতে পারে যে আমার অঙ্গনওয়াড়ি সেন্টারে 40 জন বাচ্চা আছে, সেখানে 40 জনের মধ্যে 30 জন উপস্থিত হয়েছে বা যাই যাই করার হয় সেটা তিনি যখন খুশি করতে পারে। এই অ্যাপসের মাধ্যমে সবচেয়ে বড় জিনিস যেটা হলো ওই সেন্টারে গিয়েই আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ আপনি যদি ভাবেন যে বাড়িতে বসে সেটাকে আমি আপলোড করে নেবো সেটা সম্ভব হবে না, আপনাকে ওই 50 মিটার অর্থাৎ আপনি অঙ্গনওয়াড়ি সেন্টারের যারা সুপারভাইজাররা তারা যদি ভাবেন আমি না গিয়ে সেখানে সেটার ইন্সপেকশন রিপোর্ট করে দেবো সেটা সম্ভব হবে না, কারণ সেই অ্যাপস অপারেটই হবে না যতক্ষণ পর্যন্ত তিনি ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রাঙ্গণে না গিয়েছে। এতএব এটা সবচেয়ে বড় জিনিস হলো ওই সেন্টার গিয়েই ওনাকে ইন্সপেকশন করতে হবে, সেন্টারে ওনাকে যেতে হবে। আরেকটা দিক হলো সেই ইন্সপেকশন করার সময় বিভিন্ন ফটোগ্রাফ অর্থাৎ আজকের দিনে যে লাইভ এর জন্য এটার মধ্যে লেখা হয়েছে এইমস লাইভ, অর্থাৎ লাইভে সেখানে গিয়ে আপনাকে জিও ট্রেকিং করতে পারবেন অর্থাৎ ফটোগ্রাফি করতে পারবেন, করে সেটা আপলোড করতে পারবেন, সেটা আমাদের প্রদেশ অর্থাৎ আমাদের হেডকোয়ার্টার থেকে সেটাকে দেখার ব্যবস্থা রয়েছে। তো আমি আশা করব এই এই অ্যাপসের মাধ্যমে আগামী দিন আমাদের যে পরিষেবা সেটা আরও উন্নয়ন হবে। আমরা অনেকেই যারা সাধারণ নাগরিক আমরা ভাবি যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা বোধহয় শিশুদের জন্য, শুধুমাত্র যারা ছোটো ছেলেমেয়েরা রয়েছে তাদের পুষ্টিকর খাবার বা তাদের পড়াশোনা, এরকম নয়। আমিও ধীরে ধীরে যখন অঙ্গনওয়াড়ি সেন্টার সহ আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটা বুঝতে শুরু করলাম, দেখলাম যে না এখানে অনেকগুলো কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলো আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার করে থাকে, আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছে।